সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। ওয়ান্ডারিং শুক্লার পরিবারে শুক্লার সাথে আজকের সকালটা তোমাদের। এটা মঙ্গলবারের ব্লগ, আমি বুধবারে দেব, তাই জামাই ষষ্ঠী সবাইকে শুভেচ্ছা রইল। নিজেদের মধ্যে কোনো ঝামেলা না রেখে সবাই জামাই ষষ্ঠীতে যেও, কম বেশি কারোর সাথে কোনো ঝামেলা করো না। তো চলো, আজকে সকালটা যখন শুরু করেছি একদম উপরের ছাদ থেকে, তো আমার ব্লগটা দেখার অনুরোধ রইল, সারাদিন আমার বক বক শোনার অনুরোধ। এটা দেখে বুঝতে পারছো আমাদের জিমে না আজকে হচ্ছে বার্থডে হচ্ছে, মানে যে ম্যাডামটা এখানে আমাকে জিম ট্রেনার, তার জন্য যে স্যারটা থাকে সে অর্গানাইজ করেছে একদম সারপ্রাইজ বার্থডে। তো আমি গিয়ে নিজেও সারপ্রাইজ হয়ে গেছি। আমি যদি কারোর জন্মদিনে গিয়ে কিছু না দিতে পেরেছি আমার কিন্তু খুব খারাপ লাগে। তো যাই হোক, কোনো কারণে যদি মিস হয়ে যায় চেষ্টা করি সেটাকে দিয়ে দেওয়ার। কিন্তু খুব ভালো করে জন্মদিনটা পালন হচ্ছিল, সবাই দেখছিল, সবাই ছিল। আজকে আমাদের পুরো ব্যাচের সমস্ত লোকজনই প্রায় এসেছে। তো গরমটা পড়ছে বলে জিমে কিন্তু খুব একটা লোক সেরকম আসে না, কিন্তু আজ এসেছে সবাই। কিছু না কিছু, যারা আগের বছর থেকে জানে আমি তো এই বছরই প্রথম জিম জয়েন করেছি, তারা কিছু না কিছু নিয়ে এসেছে। তো আমি কালকে অবশ্যই কিছু কিনে গিফট দিয়ে দেবো। আমার কিন্তু জন্মদিনে 5 টাকার গিফটও আমার কাছে 50-60 টাকার সমতুল্য। অনেক অনেক দামি দামি গিফট দিয়েছি জানো তো, তারা কখনো 5 টাকার গিফট দেয়নি। তারপর তাদের আমার ভালো শিক্ষাগুলো কিছু দিতে পারিনি। তো আমার 3টে বোন আছে জানো তো, একটা হচ্ছে গিনির মা আমার সোনা, একটা হচ্ছে টুম্পার, একটা সঙ্গমিত্রা। তিনজনই আমাকে বলে, দিদি তুমি সবার জায়গায় মিশবে না, সবার সাথে চলবে না, তোমার ভালো জিনিসগুলো সবাই ইউজ করে তোমায় ছেড়ে দেবে। ঠিক, আমি একদম এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমি এটা বুঝতে পারি, তাই জন্য আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় থাকি না। হ্যাঁ, ইউটিউব করি বলে ভিডিওগুলো দেখতে থাকি, কীভাবে ভাইরাল করব, কীভাবে কী হব। তোমাদের সবার সাপোর্টে আমার একটা ভিডিও 3,50,000-এর উপরে লিড করছে, তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখে হোয়াটসঅ্যাপে একটুখানি শেয়ার করে দেওয়ার অনুরোধ তোমাদের কাছে রাখলাম। চলো ঘরে ফেরা যাক। ঘরে এসেই বানিয়ে ফেনেছিলাম ওটসের উপমা, আর কেটে নিয়েছিলাম একটা শশা। কারণ সকালে সবসময় মনে রাখবে লিভারকে হেলদি ডায়েটটা দেওয়া খুব মানে জরুরি। আমি জাস্ট একটু ঘি দিয়ে বানিয়েছিলাম এটা, কোনো রকম তেল ইউজ করিনি। ঘে মানে ঘিটা হচ্ছে কোন হেলথের জন্য ভালো, তো আমি বিহার থেকে ঘি আনতে গিয়েছি। আর এসে ভোলা মাছ রান্না করে নিচ্ছি, একদম মশলা ভোলা একটু দিয়েছি তোমার। আমি আবার পেঁয়াজ খাই মাছে, তো পেঁয়াজ টমেটো জিরে ধনিয়া দিয়ে হলুদ নুন দিয়ে একটা মানে ইয়ে বানিয়ে নিই, গ্রেভি বানিয়ে নিই। সেটাকে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ কষে যাবে তেল ছেড়ে দেবে, তারপরে তেল ছেড়ে দেবে। কি বলো, তেল তো এত কম দিই, তেল ছাড়তে চাই না মশলা, যাই হোক। তো জল ঢেলে দিয়েছি ভোলার, এরকমভাবে ভোলা ভেজে রান্না করলে আমার হাজবেন্ড খুব ভালো খায়, আর চেষ্টা করি ওকে ভালো রাখার। ও যেরকমই হয়ে থাকুক অনেক মানি গুছিয়ে চেষ্টা করি, খুব সব কটা মেয়ের দরকার, হাজবেন্ড যেরকমই হোক নিজের কাজটা সবসময় নিজের করে নেওয়ার। তো গিনি আজকাল আমার ভিডিওর ডুপ্লিকেট ভিডিও বানাচ্ছে, দাঁড়াও গিনির ভিডিও একদিন তোমাদেরকে দেব। এই যে বসে দিয়েছি ভাত, আর এখানে একটা ওই যে কাঁঠালের বীজ টিজ দিয়ে ডাটা দিয়েছি, চিংড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো একটা সবজি তো দরকারই ঘরে খাওয়ার জন্য, তাই জন্য আমি এটা করে নিয়েছি। আর দেখো এটা ছাঁচ বানিয়েছি দাসের জন্য, এখন ফ্রিজে রেখে দেবো। দাস আসলে দুপুরে প্রচণ্ড পরিশ্রম করে ফেরেও, এখন ডিউটি মানে খুব খারাপ অবস্থা, যাই হোক ওটা রেখে দেবো ফ্রিজে। বানিয়েছি যেহেতু এটা মঙ্গলবারের ব্লগ দিচ্ছি, বেগুন পোড়া, কলমি শাক, আর এখানে রয়ে যাচ্ছে আম ডাল, আর এবার আর তো এখানে সবজিটা করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, আর এখানে রয়ে যাচ্ছে বোলা মাছের ঝাল। তো এবার আমরা দাস আসতে খেয়ে নেবো, আর এটা কী করেছি না দাসের জন্য আম মাখা, এটা 4টা 5টার দিকে খাবে দাস, চলো আমরা খেয়ে নিই। তো দেখছি কলিং বেল বাজছে, ফ্লিপকার্টে অনেক কিছু অর্ডার করেছিলাম, তার মধ্যেই একটা অর্ডার, দুটো অর্ডার আগে এসে গেছে, এটা আরেকটা অর্ডার এসে গেছে। তো সেটাকে আমি ওপেনিং করব, ভীষণ এক্সাইটেড হচ্ছি কী আছে এর ভেতরে। তো আমি নিজে নিজে একা একা পারছিলাম না, তার জন্য দাসকে কখন থেকে 3 তলার উপরে কি ঘুমিয়েছে জানো, বলে একবারে সন্ধে দিয়ে নিচে নেমে আসবে, তাই দাস ধরাতে
তো এটা বের করছি, এটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল। দোতলা রান্নাঘরগুলো বেশ ভাবি কি ছোটো ছোটো জিনিস, ভালো ভালো জিনিস কিনে দিয়ে, যেহেতু এখন ওখানে রান্নাবান্না করি না, তাই বলে আমি সাজিয়ে নিই, গুছিয়ে নিই জিনিসগুলো। এটা কিন্তু আমি খুব সস্তায় পেয়েছি জানো তো, ফ্লিপকার্টে অফার যাচ্ছিলো, তোমরাও এরকম কিনে নিতে পারো। এই যে সব ঢাকনাগুলো দুমদাম করে নিচে পড়ে গেল, যেহেতু প্লাস্টিকের ভেতরে ছিল, তাই জন্য দাঁড়াও এগুলো তুলে তুলে আমি এক একটা করে সাজিয়ে নিই। তো দাস আজকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল, ও ক্যামেরা ধরতেও পারে না, ও রিল কি সুন্দর দেখি, ওয়াইফ হাজবেন্ড সবাই রিল করে, সব করে, দাস এগুলো কিছুই পারে না, পেছনে থেকে ক্যামেরার পেছনেই আমাকে অনুপ্রেরণা দেয় যেটা করতে ওটা করতে। তো রেখে দিলাম, সন্ধ্যের সময় চলে গেছিলাম দাদাদের বাড়িতে, কারণ ওরা হায়দ্রাবাদ থেকে এসেছে। তো চপ নিয়ে গেলাম আর দুটো পেঁয়াজি নিয়ে গেছিলাম। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু খাই, তো যাই হোক অনেকদিন খাবার খায় না। আর ওরা ছোটো শুনো আমার বানিয়েছিল, আমার জন্য কি ডিশটার আমি নাম বলতে পারি না। তারপরে যাই হোক বাড়ি চলে এসেছি, দাস খাবে ওই গরম ভাতের মধ্যেই জল ঢেলে দিয়েছি, সেই জল ডালা ভাত, আর করেছি আলু সিদ্ধ আর ডিম অমলেট। তো আর আমার জন্য করেছি ভুট্টা সিদ্ধ, দেখেছো লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে বানিয়েছি। আমার ব্লগগুলো দেখার অনুরোধ রইল, যারা আমার রেগুলার ব্লগ দেখো তাদের জন্য অসংখ্য ভালোবাসা, লাভ ইউ অল। তো গুড নাইট।